আমন্ত্রণ পেয়ে আবার কেউ বা আমন্ত্রণ নিয়ে যে যেভাবেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিক না কেন সবাইকে স্বাগত জানানো উচিত এমনটাই মনে করেন এবারের কানে আমন্ত্রণ পাওয়া নির্মাতা কামার আহমদ সাইমন। তার নির্মিতব্য ছবি ডে আফটার টুমোরোর চিত্রনাট্যের জন্য 70তম কান চলচ্চিত্র উৎসবের লা অ্যাটেলিয়ারে আমন্ত্রিত হয়েছেন তিনি। কানের লা আতেলিয়ারের বিবেচনার জন্য কোনো নির্মাতা নিজে থেকে কাজ জমা দিতে পারেন না। কানের হয়ে সারা বছর এই কাজটি করেন সিনে ফান্দাসিয়া, যারা নতুন প্রজন্মের নির্মাতাদের গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল কাজকে খুঁজে বের করেন এবং উৎসাহিত করে থাকেন। 2005 সাল থেকে লা আতেলিয়ারের ব্যানারে সিনে ফান্দাসিয়া কান চলচ্চিত্র উৎসবের হয়ে এই দায়িত্ব পালন করছে। প্রথম আমার আতেলিয়ারের যে কিউরেটর জর্জেস, তার সাথে আমার গল্প হয়, আড্ডা হয়, সে আমার কাছে এমনি জানতে চায় যে আমি কি বানাচ্ছি, কেন বানাচ্ছি। সো তারপর গত মাসে, ইনফ্যাক্ট জানুয়ারি মাসে, আমি প্রথম ওদের কাছে একটা চিঠি পাই যে তোমার এটা আমরা অ্যাটেলিয়ার জন্য সিলেক্ট করেছি, নির্বাচিত করেছি। শুরু করলাম ইটফা থেকে, সেখান থেকে সানড্যান্স, তারপর আবার যে লোকান্ন হয়ে এখন এটা কানে অ্যাটেলিয়ারে সিলেক্ট হয়েছে। কামার আহমেদ সাইমনের প্রথম ছবি শুনতে কি পাও, প্যারিসের প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দু রিলে সেরা ছবি হয়ে জিতে নেয় গ্রাপ্রি পুরস্কার। এই সিনেমার জন্য মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করেন এই নির্মাতা। আমি একটা ওয়াটার ট্রিলজি প্ল্যান করেছিলাম বহুদিন ধরে, যার মানে ইংরেজি টাইটেলে যদি তিনটে প্রজেক্টের নাম বলি, ওয়াটার ট্রিলজির প্রথমটা ছিল অ্যাকচুয়ালি আর ইউ লিসনিং, মানে শুনতে কি পাওয়ার যে ইংরেজি টাইটেল সেটা হচ্ছে আর ইউ লিসনিং, সেটা সেই ওয়াটার ট্রিলজির প্রথম ধাপটা। দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় অংশটা হচ্ছে ডে আফটার টুমরো, তৃতীয়টা টাইটেল হচ্ছে টিল দ্য লাস্ট ড্রপ। সো আর ইউ লিসনিং, ডে আফটার টুমরো, টিল দ্য লাস্ট ড্রপ, এই তিনটা মিলিয়ে আমার একটা ওয়াটার ট্রিলজি প্ল্যান বহুদিনের, সেটারই দ্বিতীয় অংশটা হচ্ছে ডে আফটার টুমরো। শুনতে কি পাওয়ার ধারাবাহিকতায় ডে আফটার টুমরো, এটি তার নির্মিতব্য ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি। এর আগে এই ছবির জন্য সানডান্স ও ইফটার মতো চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার পেয়েছে কামার আহমেদ সাইমন। যারা শুনতিকেও দেখেছেন, তারা একটা পানির এক ধরনের ব্যাপার দেখেছেন। সো ডে আফটার টুমরোতে পানির সম্পূর্ণ আরেকটা রূপ দেখা যাবে, যে রূপটা আসলে আমি এখনই ভেঙে বলতে যাচ্ছি না, আসলে মানুষের গল্প বলতে গিয়ে সেখান থেকে এই গল্পের তারনা, সেখান থেকে একটা ইন্ট্রিগ হয়। তবে নির্মাতা মনে করেন যে যেভাবে কান উৎসবে যোগ দিক না কেন দেশের ছবিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, তা সবারই স্বাগত জানানো দরকার। একটা উৎসবে অনেক রকম প্রক্রিয়াই একজন মানে যেতে পারে বা একজন ইয়ে করতে পারে, হয়তো আমাকে নিমন্ত্রণ জানিয়েছে অফিসিয়ালি, আরেকজন হয়তো অফিসিয়ালি নিমন্ত্রণ পায়নি, সে হয়তো আরেকভাবে যাচ্ছে। আমাদের পুরো ব্যাপারটাই সেলিব্রেশনের একটা জায়গা, সেটা সেলিব্রেট করা উচিত আমাদের। এবারের কান উৎসবে লা আতেলিয়ারের 13তম আয়োজনে কামারের পাশাপাশি আরও আমন্ত্রণ পেয়েছেন বিশ্বের 14টি দেশের 15 জন নির্মাতা। ফাতেমা শাম্মি, 71, ঢাকা।